আজকে আমরা লেগেসিজের একটা বিষয় নিয়ে আলোচনা করব, যেটা খুব গুরুত্বপূর্ণ একটা রুব্রিক। টোটাল একটা পিকচার ক্রিয়েট করে, একটা সিচুয়েশন ক্রিয়েট করে, সেটা হলো রুব্রিকটাকে আমি বলি, আমি লিখেও দেব, ডোমেস্টিক ক্লামিটি আফটার, মেনিয়া ডোমেস্টিক ক্লামিটি আফটার। রুব্রিকটার পুরো মিনি পুরো রুব্রিকটা হলো মেনিয়ার আন্ডারে রুব্রিকটা ডোমেস্টিক ক্লামিটি আফটার। ডোমেস্টিক তো আপনারা জানেনই, ক্লামিটি শব্দের অর্থটা হলো একটা চরম বিপর্যয় দুর্ভোগ। এখানে সিঙ্গেল লেখেসিস, এই শুধু এই রুব্রিকটার উপর বেস করে লেখেসিস ইউজ করা খুব টাফ, যদি আগে পিছিয়ে লেখেসিসের অন্য অন্য থিমগুলো ভালোভাবে জানা না থাকে। সংক্ষেপে আমি যেটা বলতে চাই, লেখেসিস একটা স্ট্রাগল করা লোক, সে তার সিচুয়েশনের সাথে স্ট্রাগল করে চলে। এক্ষেত্রে আমরা যেটা দেখি যে এরা ফাইট করতে পছন্দ করে, ফাইট ওয়ান্টস টুর মধ্যে আছে, অ্যাক্টিভিটির মধ্যে আছে, বিজি ফ্রুটলেসের মধ্যে আছে, ডিটারমিনেশন, ডিক্টেটোরিয়াল, এগুলো সব কিছুর মধ্যে আমরা লেখেসিসকে পাই। ব্যস্ত রাখে নিজেকে, এই দু ধরনের ব্যস্ততা হতে পারে। একটা হলো যে চরম পর্যায়ে এরা অ্যামিউজমেন্টকে ভোগ করার জন্য কাজের মধ্যে ডুবে যায়, সে কাজটা সবসময় যে একদম খুব গুরুত্বপূর্ণ কাজ হবে এমন কোনো জরুরি না। কখনো কখনো এটা চিলি ওয়ার্কও হতে পারে, আবার কখনো কখনো খুব আপনার ফ্রুটফুল ওয়ার্ক হতে পারে। এই জন্য ফ্রুটলেসের মধ্যেও আসে, আমরা দেখি বেহুদা কাজও সে করে। অ্যাক্টিভিটিসটা হলো সবচেয়ে বড় কথা, এবং জীবনের সর্বক্ষেত্রে এরা স্ট্রাগল করে বেঁচে থাকাটাই লাইক করে, পছন্দ করে, কেননা এর মধ্যে সেই তার অ্যাক্টিভিটিসটা ঠিক রাখে এবং ঠিক থাকে, ওই তার অ্যামিউজমেন্টটা চলে আসে, জয়, এনজয়মেন্ট, ভিভাসিয়াস, এগুলো চলে আসে। একজন একটা কেস বলি আপনাদেরকে, যে একজন বয়স্ক মহিলা, তার বয়স এখন প্রায় 65 এর কাছাকাছি, গভর্নমেন্ট জব করতেন, রিটায়ারমেন্টে চলে গেছে। তো বয়স হয়ে গেলে অনেক ধরনের সমস্যায় ভোগে ফিজিক্যাল লেভেলে, স্বাভাবিকভাবে তখন ছেলেমেয়েরা তাদের খুব কাছে থাকতে থাকুক এটা তারা চায়। বাট এই মহিলার ক্ষেত্রে যেটা হচ্ছে, ছেলে বিদেশে থাকে, মেয়ে দূরে বিয়ে হয়ে গেছে, সেও জব করে, স্বাভাবিকভাবে তার সংসার আছে। এখন একে ওনাকে দেখাশোনা করার মতো কেউ নেই। এখন সে এই মহিলা যেখানে দীর্ঘ সময় অতিবাহিত করেছে যে বাড়িতে, সেখান থেকে সে জব মেনটেন করেছে, বাট মেয়ে তাকে স্পেশালাইজ করে এই বাড়িটা বিক্রি করে, তার মেয়ে যেখানে থাকে তার পাশেই থাকে, ওই ফ্ল্যাট ওই ফ্লোরেই, ওই ওই ক্যাম্পাসের ভিতরেই তাকে একটা ফ্ল্যাট কিনে দেয়। মেয়ের কথা হলো যে আমি কাছাকাছি থাকলে তোমাকে সবসময় দেখাশোনা করতে পারবো, এবং তার জন্য মেড সার্ভেন্ট সেট করে দেয়। মহিলার যেটা সমস্যা শুরু হলো এখান থেকে, মেন্টালি ইমোশনালি সে মেড সার্ভেন্টের কাজ তার পছন্দ হয় না, সে তার মতো করে। এখানে যে খুব নিট অ্যান্ড ক্লিনের বিষয় তা না, কিন্তু আমরা অনেক সময় অন্যের কাজ পছন্দ না হলে সেটাকে আমরা ফেস্টেডিয়াস, ক্লিনলেস এই জাতীয় চিন্তার মধ্যে নিয়ে আসে, এটা কিন্তু আসলে সর্বক্ষেত্রে ঠিক না। আরও গভীরে গিয়ে চিন্তা করতে হবে, এখানে ক্লিনলেস ফেস্টিডিয়াসের কোনো বিষয় নেই, বিষয়টা হলো এরকম, সে তার মতো করে থাকতে চায়, কিন্তু সকালবেলা মহিলা আসলো, এসে এইটা সেটা এইটা ওটা কাজ করা শুরু করে দিল, তার মতো করে সে রান্না করে দিয়ে গেল, অত দেখলো যে সে চায় না, আমি আমার যে সামর্থ্য, শরীরের যে অবস্থা, এতে কোনো আমার রান্নাবান্না আমি করে খেতে পারবো,
মেয়ের কথা হলো যে না তুমি রিটায়ারমেন্টে গেছো, তোমার বয়স হয়ে গেছে, তোমাকে দিয়ে হাউসমেট দিয়ে তোমাকে কাজ করতে হবে, তোমার তো সমস্যা নেই, তোমার তো অভাব নেই। কিন্তু সে তার মতো চলতে চায়, এটা পারে না। এই যে ম্যানিয়া ডোমেস্টিক ক্লামিটি, একটা ডোমেস্টিক লেভেলে, ডোমেস্টিক লেভেলে অর্থ দিলে আমরা যেখানে হাউস হোম যেখানে মানুষ বসবাস করে, একটা ডোমেস্টিক এনভায়রনমেন্ট সেখানে থাকে, সেখানে তার চরম বিপর্য, তার মতো সেটা চলছে না। হয়তো দেখলো মহিলা চাইলো এখন চা দিয়ে বিস্কুট দিয়ে খাবে সকালবেলা নাচ, কিন্তু রুগী চাইলো, কিন্তু দেখা গেলো যে তার হাউসমেট তাকে রুটি বানিয়ে নিয়ে আসলো বাঁধে দিয়ে, অথবা ডিম খেতে হবে তার মেয়ের কথা হলো তুমি সকালবেলা তাকে একটা ডিম দিবে, এক গ্লাস দুধ দেবে, একটা দুটো রুটি দিবে, কিন্তু এটা তার পছন্দ না। যদিও মেয়ে অনেকটা কেয়ার করে, কিন্তু তার কেয়ারিং এখানে প্রয়োজন নাই। কেয়ারিং হলো যে তার মতো করে চাস। এই জায়গাগুলো আমাদের খুব বেশি করে এই ডোমেস্টিক ক্লামিটিটা যদি আমরা ভালোভাবে বুঝতে পারি, অনেক কেসে আমরা ল্যাঙ্গুয়েজ প্রয়োগ করতে পারি। এটা সব ক্ষেত্রেই নেগেটিভ ফর্মে হবে, আমরা পজিটিভ ফর্মে, এই কেসের ক্ষেত্রে আমরা পজিটিভ ফর্মে লিখলাম। পরিবেশ তার ফেভারে, তার জন্য সব কিছু রেডি, দুপুরের লাঞ্চ উন্নত মানের খাওয়া, রাতের ডিনার তার জন্য নির্দিষ্ট মেনু তৈরি করে দিচ্ছে, কিন্তু এটা রুটিন লাইফ চায় না। কিছু একটু আলতু ফালতু, একটু খুচরা লাইফ জীবনযাপন করতে চায়, এই জন্যই সে মস্তি মাস্তি চায়। সেখানে দিল সে সব কিছু হয়। এখন আমার কোলেস্টেরল বৃদ্ধি, ডাক্তার এটা খেতে বলছে, ওটা খাওয়া যাবে না, এত রিস্ট্রিকশনের মধ্যে থাকা সম্ভব না। এটা তাকে আরও অসুস্থ করে, আরও অসুস্থ করে। এই জন্য এই জিনিসগুলো আমাদেরকে ক্লিয়ার করে ওষুধ নির্বাচন করতে হবে। এবার যে একটা মানুষের লেকেসিসের মতো একটা মেডিসিন, আপনি কথার ফাঁকে ওষুধটা নির্বাচন হয়ে পেশেন্টের জীবনধর্মী জীবনযাপন প্রণালী, তার আচার আচরণের মধ্যেই আমরা অনেক সময় কী করি, কিছু বিশেষ কিছু লক্ষণে আটকা পড়ে যায়। জেলাসি থাকবে, তার ভিতরে হিংসা থাকবে, এগুলো কমন কথা। জেলাসি হিংসা আপনি খুব কমনলি একটা মানুষের থেকে পাবেন না, কাউকে জিজ্ঞেস করলে বলবে আমার মধ্যে জেলাসি হিংসা রাগ গুসা এগুলো আছে। তার জীবনযাপন কোথায় তার প্রবলেম হচ্ছে, ওই জায়গা থেকে সেই আপনি বুঝতে পারেন। হ্যাঁ, এখানে হয়তো জেলাসি প্রভিডেন্ট না, কিন্তু সারফেস লেভেলে জেলাসি এখানে আছে। আমি চেষ্টা করি আপনাদেরকে বিষয়গুলোকে আরও ক্লিয়ার করে সহজভাবে বোঝানোর জন্য, এবং আপনারা প্র্যাকটিস ক্ষেত্রে কাজে লাগান। তাহলে রুব্রিকটা হলো ম্যানিয়া ডোমেস্টিক ক্লামিটি আফটার। এটাকে নিয়ে পেপার ওয়ার্ক যতটুকু শুনবেন তার চেয়ে বেশি ভাববেন, তাহলে আপনার অনেক মুশকিল আসান হয়ে যাবে। ভালো থাকেন, আল্লাহ।